والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي
عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. مقبولت ہے شاز ہے قابلت بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ کن داگاہ نباشی شاید کے نگاہ کن داگاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو. بھائروبر سروستر توحیدی جانتار اجوگ آئے جیتو ادھوکار واز دوار محفیل آج دوسرا جانواری دو ہزار انیش महती ए महफिले उपस्थित मुहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुअज्जज मुकर्रम जातिर माथार मुकुट वरासतुल अंबिया हजरत उलामाए किराम दूर दूरान्त थेके आगत अल्लाह पाकेर आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बीन मुरब्बियान एजाम कलेजा टुकड़ा आमार समबयसी जुवक बंधुगण स्नेह छोटो भाई पर्दार आड़ाले अवस्थानरता श्रद्धा सम्मानिता मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुकर सुजुद
যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রাসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর। জাতির ক্লান্তি লগ্নে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি এবং প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে উপস্থিত হয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের সূরায় আহজাব এর ভেতর থেকে আমি দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো আস্তে করে বলেন, বহু কষ্টের বিনিময়ে আপনারা এখানে হাজির হয়েছেন, একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ এবং রসুলের মহাব্বতেই এখানে আসছেন। ভিন্ন কোনো কারণ বা উদ্দেশ্য আমার মনে হয় আপনাদের মধ্যে নাই, অতএব এই কারণ এই উদ্দেশ্যকে সামনে রেখে যেন আমরা এই বরকতি মজলিস থেকে কিছু না কিছু হলেও যেন বরকত নিতে পারি, তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। অবশ্যই এ বরকত থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই, যদি তাই হয় তাহলে আমার বিনয়ের সাথে অনুরোধ, যতক্ষণ এখানে বসা আছেন কোরআন সুন্নার কথা শুনবেন, অর্থাৎ মুনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত মোবাইল থেকে নিজেকে একটু হেফাজতে রাখতে পারলে আশা করি বরকত থেকে বঞ্চিত হবেন না। নাম্বার দুই, মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ উঠা বসা করবেন না, এদিকটাও আমরা খুব কন্ট্রোল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কেউ কেউ হয়তো ভাবনার সাগরে থাকতে পারেন,
কি বয়ান করবে আর কি শুনব, বাজে কিছু চিন্তা নিয়ে আপনি সময় নষ্ট করবেন না। কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের দালালিও করি না, আমরা মদিনার রসুলের আদর্শের উম্মত, মদিনার দালাল। কেউ চরমনাই, কেউ উজানি, কেউ বাহাদুরপুর, কেউ সারসিনা, কেউ বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ, দুনিয়ার বাতাসের সাথে সম্পৃক্ত হয়ে কেউ দুনিয়ার লাইনে, কেউ দলের সাথে সম্পৃক্ত, কিন্তু আজ এখানে কোনো দরবারি ব্যানারের প্রোগ্রাম দেওয়া হয়নি এবং দলীয় কোনো দুনিয়ার লাইনের রাজনৈতিক ব্যানারেরও প্রোগ্রাম নয়। যদি আওয়ামী লীগের সমাবেশ এখানে হতো, তার দলের লোক ছাড়া ভিন্ন কেউ আসতো? যদি এখানে কোনো দরবারি পীর সাহেবের আয়োজনে প্রোগ্রাম হতো, ওই দলের ভক্ত, ওই পীরের দরবারের ভক্ত ছাড়া আর কেউ আসতো? কিন্তু আল্লাহ তাআলার শুকর, আজ এই ময়দানের ভেতরে আপনার ডানে বামে, সামন দিকে, পেছন দিকে কোনো ব্যক্তিকে আর দরবারকে আর দলকে উপলক্ষ করে এখানে কেউ আসেনি, বরং মাঝে মাঝে মহাব্বতের নজরে আমগো যারা গালি দিচ্ছেন তারাও এখানে আজকে হাজির হয়েছে। এক কথায় বাংলাদেশে যত দল আছে মোটামুটি পরিচিত, আর যত দরবার আছে পরিচিত, সব দল আর দরবারের ভক্তরা আলহামদুলিল্লাহ এখানে হাজির। এটা আমি বক্তা হিসেবে আমার ব্রেনে রেখে কথা বলা উচিত। কিভাবে বলবো, কোন দলের উদ্দেশ্য করে বা কোন দরবারের উদ্দেশ্য করে যদি কথা বলতে চেষ্টা করি, তাহলে কথার ডান বাম পক্ষ বিপক্ষ হয়ে যাবে। সব সমস্যার সমাধানের একমাত্র পথ, যদি কোরআন আর সুন্নতের লাইনে কথা বলি, তাহলে রসুলের আশেক যারা তারাই কথাগুলো শুনবে, যারা রসুলের দুশ্মন এরা কথাগুলো শুনলেও মনে কষ্ট পাবে। অতএব যারা রসুলের আশেক তার কাছে আমি মহাব্বতের নজরে বলবো, আপনি আমার চূড়ান্ত এক বন্ধু, আপনি আমাকে বন্ধু বানানো উচিত, যদি না বানায় নেন সেটা আপনার এখতিয়ার। আজকে দলাদলিতে গোটা দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। দুনিয়ার লাইনের দলাদলি বাদই দিলাম, ধর্মের লাইনে যেই দলাদলি, আরে ভাই আপনি জান্নাতে যাবেন, আমিও জান্নাতের পথিক, আপনিও মুসলমান আমিও মুসলমান, ঘর একটা, আব্বা একজন, মা একজন, আমরা ভাই বোন পাঁচ ছয় জন, একই পাতিলের খানা, একই পাতিলের তরকারি, আম্মা জান ভাত রান্না করলেন, তরকারিও পাকাইলেন, মোটামুটি চার পাঁচ ধরনের তরকারি, একই ঘরে একই রান্না, একই বাবার সন্তান আমরা পাঁচ ছয় জন, খানায় বসে কিন্তু সবাই সমানভাবে সব তরকারিগুলো চয়েস করে খাই না, রুচির অনুযায়ী কেউ কোনোটা বেশি খায়, কেউ কোনোটা কম খায়, এজন্য কি সেখানে মারপিট শুরু হয়ে যায়, কোনো অবরোধ শুরু হয় যে মা আমি এই তরকারি খাই না, তুমি রান্না করলা কেন? আমরা একই রসুলের উম্মত, একই আল্লাহর গোলাম, একই বাইতুল্লাহর জিয়ারতকারী মুসলমান,
একই কোরআনের অনুসারী। হ্যাঁ, জান্নাতের লাইনে ঢুকতে গিয়ে যেহেতু দরজা আটটা, দরজা কয়টা? আটটা। তো এক একজনে এক এক দরজা দিয়ে ঢুকলে আপনার সমস্যাটা কি? মাকসাদ তো আমার জান্নাতে যাবে, কারণ আমি চরমনের দরজা দিয়ে ঢুকলে আপনার সমস্যা কি? আপনি যদি তাবলিগের দরজা দিয়ে ঢোকেন সমস্যাটা কি? আপনি যদি কোনো আল্লাহওয়ালার বয়ান শুনে তার হাতে হাত লাগায় যদি ঢুকতে পারেন সমস্যা কোথায়? দ্বন্দ্ব হওয়ার কি আছে, হিংসার কি আছে, ডিভাইডের কি আছে, দলাদলির কি আছে? ভৈরব এলাকায় সামান্য একজন দরিদ্রবান সন্তান একটা হ্যান্ড মাইক হাতে নিলেন। নির্বাচনের এক সপ্তাহ আগে ঘোষণা দিলেন, ধরে নেন। এই ঘোষণা এক সময় ছিল, এখন তো ডিজিটাল, সব হাতের মুঠোয়, গজবের ফেসবুক হাতের মুঠোয়। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সব গুনাহের মূল কারণ। দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ গুনাহের মূল কারণ। আর দুনিয়ার লোভে যেই গুনাহ হবে তার অত্যন্ত পরিচিত একটি গুনাহের ফ্যাক্টরি এ গজবের মোবাইল। গোটা দুনিয়ার আমি আলেম, আমি টুপিওয়ালা, আমি পীরের মুরিদ, আমিও গ্রেফতার। আল্লাহর কাছে গ্রেফতারি পরোয়ানার থেকে নাজাতের তৌফিক চাওয়া ছাড়া আর কোনো গতি নাই। তো একজনে এলান করতেছেন, রাত আটটার পরে কোনো দোকান খোলা থাকবে না। দোকান খোলা রাখলেই 10,000 টাকা জরিমানা। এখন কোন কোটিপতি ব্যবসায়ী যদি ধমক দিয়া বলে, এই ফকিন্নি, তোর আওয়াজ আমি শুনতে চাই না, বলে ভাই তুমি আমাকে গালি দাও কেন, আওয়াজটা যদিও আমি দিয়েছি স্পিকার আলাদা করে, আওয়াজটা মূলত সরকারের তরফ থেকেই এসেছে, অতএব তুমি আমার মতো গরিব দেখে যদি তুমি বাঁকা নজরে তাকাও, তুমি আমার সাথেই বাঁকা নজরে তাকাওনি, তুমি মূলত সরকারের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছ। বলুন তো, তাবলিগওয়ালাদের মূল স্লোগান কি? নামাজ পড়া যাবে না, পর্দা করা যাবে না, হালাল খানা খাওয়া যাবে না, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, কারো হক নষ্ট করতে হবে, এগুলোর বিপরীত। কি বলে, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মানুষের হক নষ্ট করো না, দেখা হলে সালাম দাও। কথা ঠিক? আসেন চরমনাই যাই, এরা কি বলে, ঘুষ বেশি খাও, সুদ খাও, টুপি মাথায় দিবে না, সবাই বলতে হবে, সত্য কথা বলেন, তারা টুপি দিতে নিষেধ করেন, তাহলে কি বলেন, টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, গান শুনিও না, নাচ দেখিও না, ঠিক তো? দেওবন্দি কওমিওয়ালারা এরা কি বলেন, কোরআন শরীফ পড়া বন্ধ করো, হাদিস পড়া যাবে না, সুন্নাত মানা যাবে না। কি বলেন, হাদিস পড়ো, কোরআন পড়ো, মুরব্বীদের খেদমত করো, আদবওয়ালা জিন্দগি নিয়ে সামনে আগাও। কথা ঠিক? তাহলে দ্বন্দ্ব কেন? চরমনাইওয়ালারাও বলে নামাজ পড়ো, পর্দা করো, তাবলিগওয়ালারাও যদি বলে নামাজ পড়ো, পর্দা করো,
দেওবন্দিওয়ালারাও যদি বলেন পর্দা করো নামাজ পড়ো, এই স্লোগানের সাথে আরো দুনিয়ার যত আহলে হক ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা বলেন পর্দা করো হালাল খাও নামাজ পড়ো, তাহলে এখানে দ্বন্দ্বের কি আছে? চরমনাইকে বাঁকা আঙ্গুল দেখানোর তো কোনো সুযোগ নাই, তাবলিগলাকে বাঁকা আঙ্গুল দেখানোর সুযোগ নাই, কারণ নামাজ পড়ো পর্দা করো হালাল খাও টুপি পরো গালি দিও না মিথ্যা বলো না। যদিও চরমনের স্পিকার থেকে কথাগুলো বের হচ্ছে, তাবলিগের স্পিকার থেকে কথাগুলো বের হচ্ছে, ওলামায়ে হযরতদের বয়ানের মাধ্যমে কথাগুলো বের হচ্ছে, কিন্তু স্পিকার আলাদা হলেও কথা তো আলাদা না, সব কথাই তো মদিনার কথা। তো স্পিকার আলাদা হয়েছে তো সমস্যা কি? কথা তো সব মদিনার কথা, নাকি মদিনার কথা আলাদা যে পর্দা করা যাবে না, দাওয়াতি কাজ করা যাবে না, নামাজ পড়া যাবে না? নবীজির তো এই কথা, নামাজ পড়ো পর্দা করো হালাল খাও এহসান করো মিথ্যা বলো না গালি দিও না অন্যের হক নষ্ট করো না, স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, উলামাদেরকে সম্মান করো। মদিনার কথাই তো ওলামায়ে কেরাম বলতেছেন, তাবলিগলারা বলতেছেন, স্পিকার আলাদা কথা তো এক। সবই ঠিক আছে, আমি ঠিক নেই, আমার চোখে চশমা লাগানো আয়না হলো কালো, আমি সাদা বাতিকেই বলবো কালো, আসলে কি বাতি কালো না আমার চোখে ডিস্টার্ব? ভৈরবে মিষ্টি আছে না নাই? জ্বরের রুগীকে যদি মিষ্টি দেন কি বলবে, মিষ্টি না ঝাল? আসলে কি ভৈরবের মিষ্টিতে গজব লাগছে তিতার, না তার জিব্বায় গজব? কথা বলেন, কি করতে হবে? ভৈরবের মিষ্টির দোকানে আগুন দিতে হবে। কেন? আমাকে এমপি সাহেব কইছে তিতা, আমাকে বড় হুজুর বলছে তিতা, এই জন্য আগুন দিবে? না তার চিকিৎসা করতে হবে। আজীবন যদি চিকিৎসা না করে তাহলে মিষ্টিকে আজীবন তিতাই বলবে, কথা ঠিক? তাহলে নামাজ পড়ি পর্দা করি টুপি পরলাম দাড়ি রাখলাম হালাল খাই মা বাবার খেদমত করি মুরব্বী দেখলে সালাম দেই চিনি আর না চিনি, তাহলে এগুলো তো মদিনার আওয়াজ মদিনার আমল। এখন কেউ যদি বলে তুমি খারাপ, টুপি মাথায় দেওয়ার পরেও যদি আমাকে বলে খারাপ, নামাজ পড়ার পরেও যদি বলে ভাই তুমি খারাপ, তাহলে বুঝতে হবে আমি খারাপ না তোমার অন্তর খারাপ, দ্রুত চিকিৎসা করো, তোমার অন্তর ডিস্টার্ব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চিকিৎসা করো, না তোমার দুনিয়া ধ্বংস পরকালও ধ্বংস। তুমি আমাকে খারাপ বলো কেন? তোমার রঙে আমার রং মিলে নাই। হ্যাঁ, তোমার রঙে আমার রঙে না মিললে সমস্যা নাই, মদিনার রঙে মিললো কিনা দেখো, এই বেটা মদিনার রঙের দিকে তাকা, তোর রঙের সাথে আমাকে তুলনা করিস না, মদিনার রঙে ঠিক আছে নি বল? আমি তো তোমার রং দেখে আমি হিংস্র আক্রমণাত্মক ভাবে কথা বলিনি, কারণ আমি পাঁচকল্লি দিলেও তুমি গোল টুপি দিয়েছ, কেউ সাদা টুপি দিয়েছ, কেউ লাম্বা দিয়েছ, কেউ অন্য রঙের দিয়েছ, আমি তোমাকে খারাপ বলি না কেন? না বলার কারণ আমার কালারের সাথে তোমার কালার যদিও মিল নাই, কিন্তু আমি জানি টুপি মাথায় দেওয়া রসুলের সুন্নত, অতএব সুন্নতের সাথে তোমার মিল আছে, মদিনার আদর্শের সাথে তোমার মিল আছে, তো মদিনার আদর্শের সাথে মিল থাকলেই তো কামিয়াব, কথা বলেন না কেন? বড় আজীব ব্যাপার, বড় আজীব। হ্যাঁ, তুমি যদি গালির চিন্তা করো একটু বাঁকা নজরে তাকানোর চিন্তা করো তুলনামূলক ভাবে, তো বাঁকা নজরে আমি তোমার দিকে তাকাইতে পারি, তুমি নয়, কারণ আমার টুপি দাড়ি সব ঠিক আছে, তোমার দাড়ি নাই, সেদিকে আমি একটু বাঁকা নজরে তাকাইতে পারি, কিন্তু তাকাই না, কারণ তোমার মদিনার রং এখানে নাই, পোশাকের মধ্যে তোমার মদিনার রং নাই,
সেক্ষেত্রে আমি তোমার দিকে বাঁকা নজরে তাকাইতে পারি, কিন্তু তাকাই না, বরং দেখলে সালামটা আগে দেই। তুমি আমাকে বাঁকা নজরে তাকাবার তো কোনো যুক্তিকতাই নাই, কোন রাস্তাই নাই। তুমি আমাকে বাঁকা নজরে দেখবা কেন? ব্যাপার কি? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহ, এই সব ভেজালের মূলে একটা অভাব আমাদের ভেতরে কাজ করে। একটা অভাব, ওই অভাবটা ভেতরে নাই, অন্য একটা জিনিস ভেতরে ঢুকছে। সেই অভাবটা হলো তাকওয়া। সে অভাবটা কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই অভাবটা তাকওয়া না থাকার কারণে ভেতরে আরেকটা জিনিস জায়গা নিয়েছে, দুনিয়ার লোভ। আমার মধ্যেও থাকলে আমি হালাল, আপনার মধ্যে থাকলেও হালাল। দুনিয়ার লোভ আবার তিন প্রকার। কয় প্রকার? হুব্বে জা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ। কিসের লোভ? সম্পদের লোভ, ধন সম্পদ, মাল, অর্থের লোভ, যৌবনের লোভ। বিশ্বাব যদি দেখেন কথা দি বাঁকা কয়, বুঝবেন এই তিন ক্যান্সারের কোনো একটা আক্রান্ত। আপনাদের বড় হুজুর যদি দেখেন বাঁকা কথা কয়, বুঝবেন এই তিন রোগের কোনো একটাই ধরেছে। হয়তো যৌবনের লোভে পাইছে, না হয় সম্মানের চেয়ার ছুটে যাবে এই লোভ, না হয় টাকা পাবো না। কথা বুঝাইতে পারিনি? এই তিনটার কোনো একটাই ঢুকে পড়েছে। এই তিন লোভের পরে হয়তো সম্মানের লোভ, সম্মান কমে যাবে এই ভয়ে, সম্পদ কমে যাবে এই ভয়ে। বহু ইমাম সাহেব ইমামতির মুসাল্লা দাঁড়ায়া স্পষ্ট হকের আওয়াজ দিচ্ছেন না। এক ইমাম সাহেব বড় মাওলানা হয় পাগড়ি লাগায় মসজিদে ইন্টারভিউ দিলেন, আপনার অ্যাকসেপ্ট করলেন, ওকে হয়ে গেল। প্রথম জুমাই ঠারাভাঙ্গা বয়ান দিল, সুৎখর, কেউ আমাকে জীবনে দাওয়াত দিবা না, কারণ সুৎখরের ঘরের খানা আমার জন্য হারাম, সুৎখরের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না, কবুল হবে না। নামাজ শুরু হওয়ার আগেই ভেতরে বিভিন্ন যন্ত্রণা আর মন্ত্র শুরু হয়ে গেল কানাগানি। নামাজ শেষ, হুজুর কি বলল কি বলল কি বলল, এটা সমাধানের জন্য ডান বামের মসজিদের ইমামের কাছে গিয়ে কিছু মুসল্লিরা হাজির। হুজুর এত গরম হুজুর, আমাদের এলাকায় নতুন ঢুকলো, ঢুকিয়েই এই ফতুয়া দিল, সুৎখরের ঘরে খানা খাবে না, আরো টাটকা বয়ান দিল। বলুন তো হুজুর এখন আমাদের কি করার? তো এই হুজুরের কথাকে সমর্থন না করে তিনটা লোভের কোনো একটা আক্রান্ত হয়ে ইমাম সাহেব বলে স্থানকাল পাত্র ভেদে কথা বলা উচিত। কথা বুঝেন নাই? যুবকরা ঘুমাও, স্থানকাল পাত্র ভেদে কথা বলা উচিত। কিন্তু ওই যে আলেম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করলেন, আপনাদের ধারণা থাকলে বলুন, সে কি কোরআন সুন্নার বিরুদ্ধে বলেছেন না পক্ষে বলেছেন? ইমাম সাহেব সমর্থন যদি দিতেন যে হ্যাঁ উনি তো সঠিক বলেছেন, তাহলে আর এই এলাকায় আলেমদের প্রতি ইমামদের প্রতি মহব্বতের মাঝে পার্সেন্ট কম বেশি হতো? বানাইলো কিন্তু এই আর একজন, কথা ঠিক নেই? এখন এক মূর্খ কয় স্থানকাল পাত্র বেজে বুঝি না, খাস বাংলায় কয়, বলে এত গরম বয়ান এখন দরকার ছিল না,
বুঝেন নাই? আমি এর জবাবে একদিন বললাম, স্থান কাল পাত্র বেদে কথা বলবো, কথাটা বাস্তব একটি স্লোগান, কিন্তু সেটা কখন? আমি মুসলমান, নবীর উম্মত, প্যান্ডেল মুসলমানের প্যান্ডেল, শ্রোতাবৃন্দ সব পরশুলের তাক্কা আসে মুসলমান, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কোরআন হাদিস হাতে নিয়ে আল্লাহর মহব্বতের কথা, রসুলের সুন্নতের কথা, রসুলের আশেকদের কাছে বলবো, কোরআন হাদিসের লাইন অনুযায়ী। এখানে আবার স্থান আর কাল আর পাত্র দেখব কেন? হ্যাঁ, যদি আমাকে হিন্দুদের মন্দিরে বসায় দেয়, খ্রিস্টানদের গির্জায় বসায় দেয়, তখন আমি চিন্তা করব এখানে স্থান কাল পাত্র বেদে আমার কথা বলতে হবে। কিন্তু প্যান্ডেল মুসলমানের বক্তা মুসলমান, শ্রোতা মুসলমান, এখানে স্থান কাল পাত্র বেদে কথা যে বলবে, আমি বলবো অযৌক্তিক। এখানে কোনো স্থান নাই, পাত্র নাই, কাল নাই, বেশি বললেই ফিডা ছাড়া কোনো পাত্র নাই। তুই মুসলমানের বাচ্চা, তুই কোরআন কোরআনের কথা শুনবি না, তুই গীতার কথা শুনবি? তুমি নামাজের পক্ষের কথা শুনবা না, তুমি বেনামাজির পক্ষের কথা শুনবা? তুমি মুসলমান, কোরআনের কথা তোমাকে শুনতেই হবে, মানো আর না মানো সেটা তোমার ব্যাপার, আমাকে বলতেই হবে। মুসলমানের সামনে কোরআন সুন্নার সঠিক কথা বলাটাই স্থান কাল পাত্র বেদের মূল কথা, এর বিপরীত কথা ফিডা। এরপরে কি বলে হুজুর? কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, যে কয় ওর সদ্য গোষ্ঠী কোরআন কি জিনিস বুঝে না, সালাম দাও দিতে জানে না। হে, আমাকে ডিরেকশন দেয় কোরআন হাদিস দিয়ে হুজুর ওয়াজ করেন, তুই বুঝো তার সেরা কপাল পরা, কোরআন হাদিস দিয়ে যদি বয়ান করি তোর পাশা গরম হয়ে যাবে, কারণ কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধে আমার বলতেই হবে, কোরআন হাদিস জালেমের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, মানুষত্বা যারা করে ওদের বিরুদ্ধে বলতে হবে, গরিবের উপরে যারা জুলুম করে জালেমের বিরুদ্ধে বলতে হবে। তোর তলার খবর আছে বদমাইশ? 20 বছর মাদ্রাসায় পড়লাম, কি বয়ান করতে হবে তোর থেকে শিখতে হবে? হিন্দুদের মন্দিরে বসায় দে, সেখানে বসায় টেস্ট করবি স্থান কাল পাত্র বেদে পারি কি পারি না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ, আল্লাহ হেদায়াত দান করুন। আমরা চাপাবাজি পছন্দ করি না, সমস্যাটা সমাজের ভেতরে আমাদের যা হচ্ছে, যদি আপনি 100% এর পার্সেন্ট দিতে চান দোষটা কোন দিকে, তো সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি দোষ ইসলামের লেবাসওয়ালা কিছু চাপাবাজ এদের। চেঁচামেচি করার মানেটা কি? কিতাবাদির কথা বুঝবে আলেম, তাহলে কিতাব নিয়ে যদি বসতে চাও, কিছু বুঝাইতে চাও, কিছু বুঝতে চাও, তাহলে ভৈরবের মাদ্রাসা, বিবারিয়া মা জামি ইউনুসিয়া মাদ্রাসা সহ বাংলাদেশে হাজারো হাজারো মাদ্রাসা যেখানে লাইব্রেরি ভরা কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, ফেকার কিতাব, বালাগাতের কিতাব, ইলমে নাহভুর কিতাব, ইলমে সারফের কিতাব, ফতোয়ার কিতাব, অভাব নাই। সেখানে গিয়ে কিতাব নিয়ে বসো, আলেমদেরকে বুঝাও, বুঝার থাকলে তুমি তাদের থেকে বুঝো। সাধারণ মানুষের বোকা বানায়া, ধোকা দেওয়ার, চাপাবাজি করার, চেঁচামেচি করার মানেটা কি? তুমি এলেমবিহীন চাপাবাজ এটা যেন না বুঝে। এই জন্য সাধারণ মাঠের মানুষ না বুঝলেও সব আলেম ওলামারা বুঝছে তুমি এলেমবিহীন টাটকা চাপাবাজ।
কেমনে বুঝছে? তুমি যখন বলছো জনৈক হাফিজুর রহমান নামের এক বক্তা, তার নামটাই শিরক, তার নামটাই শিরক। তুমি যদি একজন ওয়ারাসাতুল আম্বিয়া রসুলের নায়েবে রসুল হতা, রসুলের অরিশ মনে করতা আর জান্নাতের মহব্বত নিয়ে কথা বলতা, তাহলে মাইকে আওয়াজটা দেওয়ার আগে তুমি আমাকে টেলিফোন করার প্রথম দরকার ছিল, হাফিজ ভাই আপনার নামের মধ্যে শিরিক। কারণ তোমাদের কাছে যাইতে দিল চায় কিন্তু নিরাপদ মনে করি না, কিন্তু আমাদের দরজায় আসলে তোমাদের দিল চায় না কিন্তু নিরাপদ ভাঙবে। তোমাদের আসতে দিল চায় না, ধরে খোদা জামে উনিশে যাবো কিন্তু আমাকে দিল চায়। তুমি দাওয়াত দিও, খোদার কসম আমার জবান বন্ধ হয়ে যাবে যদি আমি মিথ্যা বলি। আমার দিলটা চায় আমি তোমার সাথে কথা বলি, তোমাকে নিয়ে বসি, চা পান করি, কথা বলি, কোরআন হাদিসের মতবিরোধ গুলো সমাধান করি। দিল চায় কিন্তু নিরাপদ মনে করি না, কারণ তোমার ভাষায় ভেজাল। তো ভাষায় ভেজাল হইলে অন্তরে আর কত স্বচ্ছল স্বচ্ছতা থাকতে পারে এটার অনুমান করার কি আছে? কারণ মাঝে মাঝে তো ঢাকা এয়ারপোর্টে দেখা হয়, এক আল্লাহর বান্দার সাথে দেখা, একজনে কয় হুজুর অমুকে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি উল্টে গিয়ে সালাম দিলাম, বললাম আমি হাফিজুর রহমান কুয়াকাটা। সালামের জবাবটা ঠোঁট নাড়ায় দিলেন, আওয়াজ দিলেন না, আমার দিকে আর ভালো করে তাকাইলেন না। এই যদি হয় আমাদের ওলামায়ে কেরামদের পরস্পরের হালাত, তো সাধারণ মানুষ তো বিভ্রান্তে পড়বেই। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ, তাহলে আমাদের ভেতরে অভাব কি? তাকওয়া নাই। ঢুকছে কি? দুনিয়ার লোভ। কিসের লোভ? দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে আদম নবীর দুই সন্তান দিয়ে, হাবিল আর মাঝখানে কাজ করছিল কি? তাকওয়া নাই, লোভ ঢুকছিল। নাম্বার তিন কি? যৌবনের লোভ। আকলিমাকে বিবাহ করবে, বাধা দিলেন আদম যে খবরদার লোভানক দৃষ্টিকে কন্ট্রোল করতে না পেরে ভাই হাবিলকে হত্যা করে ফেলল। এমন সময় হত্যা করলো যেই সময় পয়গম্বর আদম ছিলেন বাইতুল্লায় হজের জিয়ারতে। আদম নবীকে আল্লাহ পাক ভারতের চরমদ্বীপ ওখানে আল্লাহ পাঠাইলেন, আর এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে 40 বার বাইতুল্লাহ জিয়ারত করেছেন। কাবিল যৌবনের লোভে পড়ে বাবার আদেশকে অমান্য করে ভাই ভাইকে হত্যা করে বোন আকলিমাকে নিয়ে চলে গেল জঙ্গলে। কিন্তু দিলের টান, বাবা এসে খুঁজবে কানবে, মিস্টার ইবলিশ সেখানে হাজির হয়ে গেল, গিয়া বলে টেনশন কেন করো? বলে বাবারে দেখতে পারবো না, এটাই আমার টেনশন, অন্যায় যা করেছি করেছি। বলে তোর বাবার প্রতিচ্ছবি আমি বানিয়ে দেই। শয়তান আদমের সুরাত বানিয়ে দিল, মূর্তি বানিয়ে দিল। পৃথিবীর ইতিহাসে এই কাবিল মূর্তি পূজা শুরু করলো। লম্বা ইতিহাস, হক বাতিলের দ্বন্দ্ব থাকবেই, সবাই যে এক হবে তাও না। রসুলের এক হাদিস, বনি ইসরাইল সম্প্রদায়ের দলাদলিতে লাইন হয়েছিল 72, আর নবী বলেন আমার উম্মতের আরো এক লাইন, কথা বলেন না কেন? টোটাল কত হলো? এক দল জান্নাতি, বাকি 72 দল, 72 দল জাহান্নামী, সব মুসলমান, কোনো বেঈমান না।
সব কি একটাও বেঈমান না। তাহলে হুজুরদের মাঝে এত দল কেন? প্রশ্নর কোন সুযোগই নাই, 72 এখনো পুরায় নাই, পুরাইছে এখনো হয়নি, কত খিলাখিলি এখনো সামনে বাকি, বুঝেন নাই? আহলে হাদিস নামের এক দল নতুন নতুন আগমন, কিছুদিনের মধ্যেই আর একটা দলের আগমন ঘটবে, আগমন হয়েছে প্রকাশ হয়নি, আহলে কোরআন। এরা শুধু কোরআন মানে, হাদিসও মানে না। এদের প্রথম প্রশ্ন, আমরা কোরআন মানি হাদিস মানি না কেন? বলে হাদিস তো রসুলের পরে এগুলো সংকলন হয়েছে, তো এখন ওই ব্যক্তির মধ্যে উল্টা পাল্টা হতে পারে, অতএব এইরকম প্রশ্ন করে 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 মানুষের দিল দেমাগকে বিভ্রান্ত করতেছে। এরকম কত দলের আবির্ভাব হবে, এর মধ্য থেকেই রসুল বলেন এক দল জান্নাতে যাবে, ওদের হিসাব লাগবে না বিনা হিসাবে। ওই দলটা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন জান্নাতি এক দল হবে, 72 দল জাহান্নামী, ওই এক দল কারা হবে? নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে যারা থাকবে এরাই জান্নাত পাবে, আমাকে যারা মানবে, আমার সাহাবাকে যারা মানবে, আমাকে মানার মানে আমার সুন্নত মানবে, সাহাবায়ে কেরামের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হবে, এদেরকেই বলা হবে আহলে সুন্নত ওয়াল জামাত। তার মানে কি? সুন্নত জবাই করে আহলে সুন্নত, হ্যাঁ না, সুন্নতের আমল করে, কথা বলেন। আহলে সুন্নত মানে যারা রসুলের সুন্নত মানে না, না মানে, বল জামাত মানে যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না, না মানে। আমরা সুন্নত মানি না, এই জন্য টুপি পরেছি। তাহলে তুমি যদি বলো আমি সুন্নি সুন্নত মানি, টুপি কই? তোমার চুলগুলো মদিনার লাইনে নাই কেন? ক্রিকেটারের গোলাম হয়ে বান্দর হয়েছ কেন? তোমার আঙ্গুলের নখগুলি 1.5 মিটার লম্বা কেন? তোমার শরীরের মধ্যে মদিনার পোশাক নাই কেন? ও তুমি আমাকে এখানে প্রশ্ন করবা, হুজুর অসুবিধা কি? মাঝে মাঝে প্রশ্ন করি, ভাই মাজহাব মানেন না কেন? বলে নবী মানে নাই, মানি না। তাবলিগ করেন না কেন? নবী করে নাই, করি না। পীর সাহেবের কাছে যান না কেন? নবী করে নাই, করি না। শার্ট প্যান্ট টাই ভরেন কেন? ফট করে অসুবিধা কি? কেন এখানে আগের জবাব গেল কই? যে নবী শার্ট প্যান্ট টাই ভরে নাই, আমিও ভরবো না, কথা বলেন না কেন? এখানে আইসেই বললো কি, কথা বলেন না কেন? অসুবিধা কি? কি মদিনার মহব্বতে না নফসের ধোকা? তুমি যদি বলো শাসপ্যানের বেলায় অসুবিধা কি, আমিও যদি বলি মাঝহাব মানলে তোর দাদার অসুবিধা কি, তাবলিগ করলে তোর বাবার অসুবিধা কি, পীরের কাছে গেলে তোর নানার অসুবিধা কি, আমি বললে তোর জলেকা, তোমার জলে কেন? টাটকা তাকওয়া আছে ভিতরে না? নাই। দেখেন তাকওয়া নাই, এরপরও কত বড় চাপার জোর থাকলে বলে আমরা নামাজ না পড়লেও দেল পরিষ্কার আছে না নাই? শুধু এতটুকু কি? ডাইরেক্ট বলে হুজুরদের থেকে আমরা অনেক ভালো, বলে কি বলে না? আফসুস, আমার বন্ধু বর এই মোবাইল বন্ধ করো, আমার বন্ধুবর মাওলানা মুখতার হোসেন রায়পুরি দামাত বারাকাতুহুম, তিনি যে এই ব্যাপারটা একটু টাচ দিলেন, আমি পরশুদিনও ঢাকায় বলেছি, পরশুদিন নির্বাচনের পরের দিন 31 ডিসেম্বর 31 বলতে হবে না, 31 মাস না, বললাম আম্মাজানের পেট থেকে পৃথিবীতে বের হয়ে 5 বছরের মাথায় আমল নামা জারি এখনো
হয় নাই, মাদ্রাসায় ঢুকে আলিফ বাতা শুরু করলাম কয় বছরের মাথায়, লঙ্গি ভরি নাইলে একটা লম্বা পায়জামা, জীবনে হাফ প্যান্ট ফুল প্যান্ট পরিনি, আর এই জামাটা ছাড়া, এই গোল জামা ছাড়া ভিন্ন কোন জামাও আমার বাবা পরায়নি। মাদ্রাসায় ঢুকলাম, মায়ের পেট থেকে পড়ে পাঁচ বছর পরে আলিফ বাতা শুরু করলাম, কোরআনের সুরাগুলো পড়তে শুরু করলাম। এই পড়ার ধারাবাহিকতা ২০ বছর, ডাউলের পানি আর দুই বেলা ভাত, সকাল ১০টায় আসরের পর বাটি মাপ দিয়ে ভাত দিত অল্প, দুই বেলার ভাত ভাজ করে খাইতাম, তরকারি পাতলা ডাউল, ওয়াল্লাহি আল্লাহর শপথ নিজ চোখে দেখে দেখে ডাউল খেয়েছি, যে ডাউলের উপরে পোকাও মাঝে মাঝে দেখেছি। গ্যাস নাই, লাকড়ির চুলা, কোন কর্মচারী নাই, আমরা ছাত্ররাই, যাও ওই গাছ কিনে আনো, কেটে গাছ কিনছে হুজুর, আমরা কেটে ছাত্ররা কাঁধে করে ওই গাছ নিয়ে রোদ্রে শুকাইয়া ভাত পাকের লাকড়ি বানাইলাম মাদ্রাসা। এইভাবে কষ্ট করে ইলমে নাহবু, ইলমে সার্ফ, ইলমে বালাগাত সব পড়ে পড়ে মোটামুটি মাওলানার দরজায় ঢুকলাম ২০ বছরের মাথায়। মাদ্রাসায় হুজুরেরা ভাগরি দিয়েই কয়, মাঠে গিয়ে আবার খেদমত শুরু করব, বছরে একবার বাড়ি যাইতাম, পুরা ২৪টা ঘন্টা মাদ্রাসায়, ১২ মাস একবার যাইতাম দেশে বাড়ি, পুরা ১২টা মাস মাদ্রাসায় ২৪ ঘন্টার ফিকির, কোরআন বুঝবো কিভাবে, হাদিস বুঝবো কিভাবে, আল্লাহর মারেফত পাবো কিভাবে, এই পেছনে খেদমত, এই কোরআন হাদিস পড়ার মধ্যে অল টাইম পাগড়ি মাথায় নেওয়ার পরেই আবার মাঠে নেমে গেল, মানুষের বিনয়ের সাথে বুঝায়া বুঝায়া পায়ে ধরে ধরে নামাজের বয়ান, রোজার বয়ান, পর্দার বয়ান, হালালের বয়ান, হারামের বয়ান, মহাব্বতের বয়ান, সুন্নতের বয়ান। ঢাকার থেকে ফজর পরে রওনা দিনাজপুর মাহফিল, ধরতে গিয়ে ভোর রাত হয়ে গেল, খানা নাই, এক ঢোক পানিও নাই, আবার পরের দিন ফেনী মাহফিল, ওখান থেকে আবার এরকম কষ্ট করে করে এখন অল্প বয়সে মারাত্মক রোগ আক্রান্ত, আজকে ৩০ বছর বলেন, ৪০ বছর বলেন, মায়ের পেট থেকে ৫ বছরের মাথায় কোরআন হাদিসের পেছনে সময় দিলাম, এখনো কোরআন হাদিস নিয়ে ২৪টা ঘন্টা ফিকির করে উম্মতের পেছনে ঘুরি। আমাদের এই মহাব্বতের বয়ানে, পায়ে ধরা বয়ানে মানুষগুলো তাবলিগের দিকে যাচ্ছে, পীরের দিকে যাচ্ছে, নামাজের দিকে যাচ্ছে, দাড়ি নাই দাড়িওয়ালা হচ্ছে। আমাকে যদি কোনো বদমাইশ প্রশ্ন করে চিল্লা দিছনি, আমি মসজিদে ইমামতি করব বলে চিল্লা দিছেন, তোর ১৪ গোষ্ঠী যা না দিছে, আমরা একা আলহামদুলিল্লাহ মাদ্রাসার জিন্দিগি, এখন জিন্দিগির এই বয়সের সীমানা পর্যন্ত টোটালটাই তাবলিগ, তোর ১৪ গোষ্ঠীও দিতে পারেনি। তুমি যদি বলো তোমার এলেমের বরকত কম, তুমি চিল্লা দেবেন, তাহলে আমি বুঝবো তুমি কচু খাইছো জীবন ভর, চিল্লা কি জিনিস তুমি বুঝোইনি। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, ওই সমস্ত মানুষের জন্য এই ৬টা উসুলের ব্যানারে খেদমতের দরজা খুলছেন। ওই সমস্ত লোক, যেই সমস্ত মানুষগুলো সংসারের ঝামেলায় পড়ে, ব্যবসার ঝামেলায় পড়ে কোরআন শিখতে পারেনি, হাদিস শিখতে পারেনি, কালেমা শিখতে পারেনি, নামাজের মাসালা জানতে পারেনি, রোজার নিয়ম জানতে পারেনি, তোমরা ব্যবসার ফাঁকে, সংসারের ঝামেলার ফাঁকে ফাঁকে পারলে ৩ দিন, পারলে ১০ দিন, পারলে ১ সপ্তাহ, পারলে ৪০ দিন, পারলে ১ বছর একটু সময় দাও দিনের পথে, মাকসাদ একটাই, নামাজ ঠিক করো, কালেমা ঠিক করো, রোজা ঠিক করো, পর্দা ঠিক করো, নিজের আমল নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু সময় লাগায়া দিনের লাইনে আল্লাহর
মহাব্বত নিয়ে রাসূলের তরিকা মেনে চলো, নিজের ঈমান বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই সমস্ত মানুষের জন্য। এখন যদি তুমি বলো আমি মাদ্রাসায় 20 বছর পড়ে, আমি যদি বলো আমার এখন এক সিল্লে যেতে হবে, আমার যদি বলো এখন আমাকে বাধ্য করে এক বছরের জন্য তাবলিগে যেতে হবে, তো জুমার নামাজ গরুয়ে ভরাইব, মাদ্রাসায় বুখারী গরুতে ভরাইব, তুমি এই বুঝছো জীবন বড় আশ্চর্য। অথচ আমরা প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষ জোহরের আগে ছাত্রদেরকে আমরা বাধ্যতামূলক আইন, এই ছাত্র বিশেষ জরুরত ছাড়া কেউ বাড়ি যাবা না, যারা যাবা না তারা আছো মাদ্রাসায়, তোমরা কাজ করো এই মাদ্রাসার আশেপাশের মসজিদ গুলোতে যাও, জহুর পরে চলে যাও, গিয়া এলাকার মানুষের সাথে একটু মিশো, মানুষকে একটু দিনের কথা বলো, কালকে শুক্রবার সারাদিন থাকো, রাত্রে বেলা না হয় শনিবার সকালে আসো, শনিবার ক্লাস ধরো, আমরা তাবলিগ করি না এই কথা যদি বলে অন্ধ আর কান নষ্ট আর দিল নষ্ট হলে মেনে নেওয়া যায়, চক্ষুষ্মান ব্যক্তি কখনই এ কথা মেনে নিতে পারি, আর আজকে এই ভুল বুঝাবুঝির কারণে আজকে রক্তপাত, আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। বড় আফসুস, আর এর ফাঁকে তৃতীয় দল মুনাফিক মজা লয় মজা, যারা জিন্দগিতে তাবলিগ করে নাই করছে বিরোধিতা, এরা এখন মায়া কান্না কাঁদে, আরে মরে গেছে এই অবস্থা, মায়া কান্না কাঁদে, বলে ভাই তোমাদের তাবলিগে কি হইলো, আমি সেদিন ঢাকায় বলেছি আগে জিগেবেন তুই তাবলিগ করছো জীবনে, না তোর বাপ না তোর মা না তোর দাদি না তোর দাদা, চুপ, তুই তাবলিগ নিয়ে কোনো কথা বলবি না, তোর কোনো কথা বলার অধিকার নাই, চুপ, তোর কোনো কথা বলার অধিকার নাই, তুই জীবনভর করছো বিরোধিতা, তুই এত মায়া কান্না খাদো কেন মুনাফিক, সন্তান মাঝে মাঝে তুমুল লড়াই, স্বামী স্ত্রীও ঝগড়া হয় না, আবার মিলে মি কথা বলেন না কেন, অতএব আমরা মুসলমান দেওবন্দি বলেন তাবলিগ বলেন চরমনাই বলেন উজানি বলেন বাহাদুরপুর বলেন কৌমি বলেন আলিয়া বলেন, আমরা রসুলের উম্মত সবাই এক গাছের ডালপালা, অতএব কেউ আমাদেরকে ভিন্ন মনে করাটা উচিত হবে না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, অবশ্যই এতক্ষণ কথায় আপনাদের মনে একটু বিরক্তি ভাব আসতেছে যে এই কথা শুনতে নিয়ে আমরা আসলাম এত কষ্ট করে, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নিন, কিসের অভাব, কন কন তাকওয়া, মা মানা তাকওয়া, আত্তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, বান্দার অন্তকরণে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো তো গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, কোরআন শরীফ শুরুতেও তাকওয়া শেষ তাকওয়া মাঝখানে তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কোরআন মুত্তাকিন যারা অর্থাৎ তাকওয়া যার মধ্যে থাকে তাকে বলে মুত্তাকি, যারা মুত্তাকি তাদেরকে জান্নাতের পথ দেখাবে, শুরু তাকওয়া শেষ ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ,
ভয় করো ওই দিন যেই দিন আল্লাহর আদালতে সবাইকে হাজিরা দিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। পালানোর দরজা খোলা আছে? কথা বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠুতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। পালাবার কোন রাস্তা খোলা আছে? মানুষ মনে করে মরার পরে কি হবে, বিচারটা তো মরার পরেই শুরু হবে। পালাবার কোন রাস্তা খোলা নাই, গোটা জমিনকে শাসন করেছেন দুইজন মুসলমান, গোটা পৃথিবীটাকে শোষণ করেছে দুইজন, শাসন করেছে দুইজন, শোষণ করেছে দুইজন, শাসন হয় ইনসাফের পাল্লা দিয়া, শোষণ হয় জুলুমের মাধ্যমে। তাহলে কি বলা যায়, গোটা দুনিয়া শাসন করেছেন দুই ইনসাফওয়ালা ব্যক্তি, সারা দুনিয়া শোষণ করেছে দুইজন জালেম। বাদশা সুলাইমান, সারা দুনিয়ার শাসনকর্তা সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন সেকান্দার বাদশা, আর জালেম দুইজন, একজন নমরুদ আর একজন হলো সাজ্জাদ, কেউ বলেন বুখতে নাসার। এই যে বাদশা জুলকারনাইন সেকান্দার বাদশা, সারা দুনিয়াটা শাসন করলেন এবং পয়গম্বর সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন। জমিন যদি শাসন করার চিন্তা করো, সুলাইমানের সুরাগুলো পড়ে দেখ, সুরায় নমলে কি সুন্দর বিধিবিধান দেওয়া। দুনিয়াটারে যদি ইনসাফ দেওয়ার চিন্তা করো, জুলকারনাইনের ঘটনা সুরায় কাহাফে আছে, খোঁজো। আর যদি মানুষকে জুলুমের স্টিমরোলার দিয়ে চাপায় দিতে চাও, তাহলে বখতে নসর আর নমরুদের ইতিহাস তোমার জন্য যথেষ্ট। যদি শাসনের পাল্লা নিয়ে সুলাইমানের রাস্তায় চলো, সুলাইমান যেই শান্তি আর সম্মানে জান্নাতে যাবে, তুমিও সেই শান্তি আর সম্মানে যাবে। আর যদি জুলুমের স্টিমরোলার চাপায় দিয়া নমরুদের রাস্তায় চলো, নমরুদের যেই অবস্থা তোমাকেও সেই অবস্থা মেনে নিতে হবে। হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কার কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল বুদন, নয় কমাশো নকরা হো ভার ভক্তদেরকে বলে গেলেন, আমার ইন্তেকালের পরে জানাজা হয়ে যাবে, যখন আমার রাস্তাকে নিয়ে লাশ নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাইবা, কাফনের ভেতর থেকে আমার দুটো হাত
এভাবে বের করে পুরা বাজারের মানুষের দেখায় নিল। বাদশা সেকান্দারের ইন্তেকালের পরে যখন এরকম কাফন থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় নিয়ে যায়, দুনিয়াদারেরা তাকায় কয় দেখ দেখ, দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও মনের আশার ঝাল মিটে নাই, লোভ সামলাইতে পারে না এখনো, চায় চায় চায়। ইমানদারেরা কয় না না, ভালো করে বুঝো, বাদশা জুল করে নাই সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাইয়াও আজ তিনি বিদায় বেলা মানুষের বুঝায় যায় ক্ষমতা কিছুই না, আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যেত আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যেত আসল ঘর, কে মনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কে মনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ও মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নি যারা মুমিন তারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা, ও মুমিন আল্লাহকে ভয় করো এবং জবান থেকে যা বলবার সঠিক সত্যশালীন ভাষায় বলো। দুইটা আদেশ দিলেন, আল্লাহকে ভয় কর, জবানটারে হেফাজত কর। দুটো আদেশ যদি বান্দা তুমি ঠিক মতো পালন করতে পারো, আমি নগদ দুটো পুরস্কার দিব। ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে তোমার ত্রুটি যুক্ত আমল আমি ত্রুটি মুক্ত করে দিব, দুই নাম্বার পুরস্কার ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহগুলো আমি মাফ করে দিব। ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যেই বান্দা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়ী হবে চূড়ান্ত বিজয়ী জান্নাতের মেহমান। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ মানা যাবে না, হারাম। দুই নাম্বার হাদিস পড়েছি, নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ কোনো কষ্ট পায় না। আমার বাবার কথা, মদিনার নবী বলেন, কামেল মুসলমান খাঁটি মুসলমান ওই বান্দা বান্দি যার হাতের দ্বারা মানুষ নিরাপদ, জবান দ্বারাও মানুষ নিরাপদ।
এরে নবীর উম্মতের দল, এক নাম্বার আল্লাহর আদেশ মানো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দুই নাম্বার আদেশ হলো তুমি জবানটারে হেফাজত করো। যদি দুই জিনিসের আদেশ মানতে পারো আল্লাহর তরফ থেকে দুইটা পুরস্কার, ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে, জীবনের কৃত গুনাহ মাফ হয়ে যাবে। দুনিয়ার বান্দা তোমার ইন্তেকাল হতে দেরি, কবরে জান্নাতের বাগানের বিছানা হতে দেরি হবে না। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাকওয়া, তাকওয়া মানিও আল্লাহর ভয়, খাউফুন মানিও আল্লাহর ভয়, খাশিয়াতুন মানিও আল্লাহর ভয়। لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى خوف من يبوي خشية من يبوي তাকওয়া মানিও ভয়, এই ভয়টা থাকার জায়গা হলো অন্তর। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, অন্তরে ভয় থাকবে, তাকওয়া অন্তরে থাকবে, অন্তরে অন্তরে। বলেন অন্তরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, চোখে দেখা যাবে নাকি? চোখে দেখা যাবে না। এই সুযোগ সন্ধানী মুনাফেকেরা এই স্লোগান শুনিয়া কয়, নামাজ না পড়লে কি হবে, তাকওয়া তো অন্তরে ঢুকানো আছে, টুপি মাথায় না দিলে কি হবে, অন্তরে তাকওয়া আছে, কিছুই বলতে পারি না, কারণ তাকওয়া ভিতরে আছে দেখা যায় না। এই জন্য টুপি না পরিয়াও কয় তাকওয়া অন্তরে আছে, নামাজ না পড়িয়াও কয় অন্তরে তাকওয়া, দাড়ি লম্বা না করিয়াও বলে অন্তরে তাকওয়া আছে। আল্লাহর একজন গোলাম জবরদস্ত বুজুর্গ, যার নাম শুনলে বাতেল মুনাফিকের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায়, আল্লাহর ওলি একটা চমৎকার উদাহরণ দিয়া বলেন। আল্লাহর এক বান্দা আম খেতে গিয়া আমের বিচি, আমের আটি, আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করলো, এই আমের বড়া চারা হবে, আম হবে, আম খাবো, আমি ফরমালিন যুক্ত আমার বাজার থেকে কিনবো না। আল্লাহর বান্দা আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করলেন, এক মাস দু মাস ছয় মাস সার গোবর পানি দিলেন, কিন্তু মাটির উপরে কোনো চারা দেখা যায় না, মাথা গরম হয়ে গেল, দৌড়াইয়া চলে গেল কৃষি বিভাগে। কৃষি বিভাগের সাপ একটু তদন্ত করে দেখেন, খেদমতের ত্রুটি নেই, আমের চারা কেন মাটির উপরে দেখা যায় না। আল্লাহর বান্দার আওয়াজে কৃষি বিভাগের অফিসারেরা গিয়া তদন্ত করে রেজাল্ট দিল, এই ভাই তুমি আমের আটি বা বড়াটার মাটির মধ্যে রোপণ করেছ, এ কথাও বাস্তব, তোমার সার গোবর পানি দেওয়াও ঠিক আছে, এরপরও কেন চারা হয় না? এক মাসের মাথায় তো উপরে চারা হবে, ছয় মাসে আম গাছ বড় হয়ে যাবে, কিন্তু তোমার চারাই কেন উঠে না? কারণ হলো আমের যে বড়া, আমের যে আটি, শক্ত না নরম? আপনাদের ভৈরবেরটা নরম? আমের আটি বড়া, এটা নরম না শক্ত? কোনোদিন কি দেখেছেন এর ভিতরে কিছু আছে কি না? ওইটা কি নরম না শক্ত? নরম, ওইটাই তো আসল চিজ। কৃষি বিভাগের স্যার রেজাল্ট বের করে বলে, বাবা তুমি খেদমত করেছো ঠিক আছে, কিন্তু আমের আটি বা বড়ার ভেতরের নরম জিনিসটা পচা, তাজা না পচা? পচা, এই কারণেই উপরে চারা দেখা যায় না। যদি আমের আটির শক্ত বড়ার ভেতরের নরম অঙ্কুর তাজা থাকতো, তো মাটির উপরে চারা দেখা? এই মুসলমান, চল্লিশ পঞ্চাশ ষাট বছরের সিঁড়ির মধ্যে পাও রাখছো, কবরে যাবা যাবা বা, এরপরও গালের দাড়ি লম্বা হয় না, টুপি ওঠে না, দাড়ি নাই, পর্দা নাই। তুমি যদি চাপার জোরে বলো তাকওয়া অন্তরে অন্তরে অন্তরে, তোমার অন্তরের তাকওয়ার কি হালাত? কোরআন আর হাদিসের কষ্টি পাথর দিয়া যাচাই করে রেজাল্ট বের করে আল্লাহওয়ালারা বলে,
তোমার অন্তরের তাকওয়া এখন আর তাজা নাই, পুরা তাকওয়াটাই পচা। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তো তাকওয়ার চারা মাথায় টুপি দেখা যাইত, যদি অন্তরের তাকওয়া তাজা হইতো গালের মধ্যে মদিনার নবীর তাকওয়ার চারা দাড়ি দেখা যাইত, যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তাহলে বান্দা তোমার তাকওয়ার চারা মদিনার পোশাক গায়ের মধ্যে দেখা যাইত। তাকওয়ার চারা মাথায় নাই, তাকওয়া পচা, তাকওয়ার চারা গালের মধ্যে নাই, প্রমাণ হলো তোমার তাকওয়া পচা। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। শিশু বাচ্চা অসুস্থ হয় কি না, আম্মা জান দরায় গেল ডাক্তারের কাছে ঔষধ দাও, ডাক্তার দ্রুত চিকিৎসা করে ছোট ছোট কিছু ট্যাবলেট দিল আর বলল মা ট্যাবলেটের ক্রিয়াতিতা বাচ্চাকে সেবন করাইতে সাবধান। বাড়িতে মা এসে বাচ্চার মুখে একটা ট্যাবলেট দিল ওয়ান টেস্ট, বাচ্চার জিব্বায় ট্যাবলেটটা লাগা মাত্র মিষ্টি হলো না তিতা, জিব্বাটা কামড়ায় ছিঁড়ে ফেলে আর বলে আম্মা জান মরতে রাজি একটা ট্যাবলেট আর জিব্বায় লাগাইতে। মহিলাদের হঠাৎ বুদ্ধি যদিও বেশি বেশি ব্যাস লাগায়, হঠাৎ বুদ্ধি করে স্বামীরে মোবাইল করলো, এ স্বামী আমার বৈরব বাজার থেকে 1 কেজি মিষ্টি কিনে ঘরে পাঠাও। বাজার থেকে মিষ্টি কিনে ঘরে পাঠাইল, আম্মা জান মিষ্টির ভেতর একটা ট্যাবলেট ঢুকায়া খানার আগে সন্তানের সামনে দিয়া যায়, বাবা খানার পরে মিষ্টিটা খাইও। এরকম এক একটা ট্যাবলেট এক একটা মিষ্টির মধ্যে দেয়, দুপুরে একটা খাবি, রাত্রে একটা খাবি, সকালে একটা খাবি, কি সকাল দুপুর রাত, বাচ্চা মিষ্টি পায় আধা ঘন্টায় সব সাইজ, মাথা গরম হয়ে গেল, মিষ্টি কই কয় মা মিষ্টি তো ফালায় দেওয়ার জিনিস না, খাইলাম তা পুরা বলে পুরা, কপালে হাত দিয়ে দেখে চান্দি গরম জ্বর 1% কমে নাই, কি ব্যাপার বাবা মিষ্টি খাইছো কিনা, বলে মা খেয়েছি, পেট ব্যথাও কমে না, বলে পুরাটাই খেয়েছিস, বলে হ্যাঁ পুরাটাই খেয়েছি, বলে মা আরো দাও আরো খাবো, মজার জিনিস কেউ তো ফেলে দেয় না। মা বলে তাহলে রোগ সারে না কেন, তা কেমনে বলবো, বলে না তুই ভালো করে বল মিষ্টি কি পুরাটাই খেয়েছিস, বলে হ্যাঁ মিষ্টি গুলো পুরো পুরো সুন্দর করে জিব্বায় লাগায় ভালো করে খেয়েছি, কিন্তু মিষ্টির ভেতরের বিচি গুলো সব ফেলে দিয়েছি। মাথায় হাত দিয়ে আম্মা জান বলে রে সন্তান আজীবন যদি মিষ্টির মজা জিব্বায় লাগাইয়া মেডিসিন ফালায়া তুই মিষ্টি খাও, কেয়ামত হবে জীবনে তোর রোগের চিকিৎসা হবে না, মিষ্টির মজা জিব্বায় ভাব। এই হাজি সাহেব বাইতুল্লায় তো কম ধাক্কা দিলেন, এরপর দাড়ি লম্বা হয় না কেন, মক্কায় এত ধাক্কা দিলা সুদের ব্যবসা কমে না কেন, একটাই জবাব তুমি বাইতুল্লায় গেছো তাকওয়ার মেডিসিন সারা গেছো, এজন্য তোমার তাকওয়া না থাকার কারণে হজ কবুল হয় নাই। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। 50 লক্ষ টাকা দিয়ে 3 তলা মসজিদ বানাইছো, কি গরম আওয়াজ, আমার মসজিদ আমার বাবার টাকার মসজিদ, কিন্তু এখনো পর্দা হয় না, 5,000 টাকার ইমামের 10,000 টাকার ধমক আছে না নাই। হাজি সাহেব হজ করার পরে মসজিদ বানাইলা 50 লাখ টাকা দিয়া, দিলটা কেন রণম হয় না, আল্লাহ কয় মেডিসিন তাকওয়া না থাকলে মসজিদেও কাজ হবে না, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদের ভিত্তিও হবে তাকওয়ার মেডিসিন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
মানুষ আল্লাহর ইবাদত করো, তোমাদের স্রষ্টা আল্লাহ, তোমাদের পূর্ব যারা তাদের স্রষ্টা আল্লাহ। ইবাদত করার মাকসাদ একটাই, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। এবার বুঝাবো কেন আল্লাহর ভয় আমরা ঢুকাবো, কারণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। কেন বলে অন্তরে ভয়? কিসের ভয়? বলে মাইরের ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না বলে কেন অন্তরে ভয়? বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন বলে অন্তরে ভয়? ওস্তাদের ভয়ে যদি ছাত্র অন্যায় থেকে ফিরে যায়, মা বাবার শাসনের ভয়ে যদি সন্তান অপরাধ থেকে ফিরে যায়, আসামি যদি বিচারকের শাস্তির ভয়ে অন্যায় থেকে ফিরে যায়, কোন বান্দা যদি আল্লাহকে অন্তর দিয়া ভয় করে, ওই বান্দার গলায় ছুরি লাগবে, তারপর গুনাহ করবে না। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, তাকওয়া অন্তরে ঢুকাও। আর এই তাকওয়া ঢুকানোর এক নাম্বার প্রেসক্রিপশন নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ও মুমিন আল্লাহকে ভয় করো এবং নেককার সাদিকিন সত্যবাদী খাঁটি আল্লাহর বান্দাদের বন্ধু হয়ে যাও। বাবা প্রতিদিন সন্তানকে বলেন, ছোট বাচ্চাকে বলে, এই সন্তান প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমায় যাবি, গাভীর দুধ। ভালো করে বুঝেন, বাবায় বলল প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমায় যাবি, তার মানে কি? তুই বাজারে গিয়ে দুধ কিনে আনবি? না না, তার ব্যাখ্যা হলো দুধ পান করার দায়িত্ব তোর, তোর মাথার কিনারায় দুধ প্রতিদিন জমা করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ বললেন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো সব সময়। একটি খাসিয়াত হলো দাওয়ামের অর্থ দেয় সব সময় সব সময় সব সময় সব সময়। তুমি আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো তার মানে আল্লাহওয়ালা তুমি বানাইবা? না না, সব সময় তুমি আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকার মানি হলো আল্লাহওয়ালার কাছে গিয়া মহব্বতের বন্ধন তৈরি করবা তুমি, আর সব সময় আল্লাহওয়ালা জমিনে রেডি রাখবো আমি আল্লাহ। রোগ যতদিন আছে ডাক্তার দেখাও, কাল মরে গেছে, মরে গেলে আর একটার কাছে যাবি? মরে গেছে এই জন্য কি আর কারোর কাছে যাবো না? তো আল্লাহ একজন নাই আর একজন ধরো, একজন নাই আর একজন ধরো, আর ডাক্তার সবই আছে, এরপরও কেন আজকে এখানে কালকে ওখানে? বলে ওখানে বুঝি না, কলকাতা দৌড়াই, বাংলাদেশ সব নাপাক হয়ে গেছে। কারণটা কি? বলে বাংলাদেশে ডাক্তার মরে নাই তো কলকাতা যাবো কেন? যাওয়ার কারণ হলো আমার রোগের ভালো চিকিৎসা এখানে হয় না, এই জন্য ওখানে যাই। সব বুঝে ইসলামের লাইনে আইলি মাথা গরম। বাংলাদেশের ডাক্তারে যদি তোমার রোগ ভালো না করতে পারে তো আমেরিকা যাও, তুমি শ্রীলঙ্কা যাও, ভারত যাও, সিঙ্গাপুরে যাও, ওরে নবীর উম্মতের দল, তোমার আখেরাতের লাইনে জান্নাতে তুমি সুস্থ কলব নিয়ে যদি যেতে চাও, দুনিয়ার লাইনে তুমি আল্লাহওয়ালার কাছে গিয়ে চিকিৎসা নাও। এক দরবারে গিয়ে যদি দেখো তোমার নামাজ রোজার আমল ঠিক হয় না, তুমি আর একজন আল্লাহওয়ালার কাছে যাও। এটা বুঝে না, এখানে কি কয়? কয় যে এই দরবারে ঢুকছি আর বেরোবো না, জাহান্নামে গেলে যাবো। আছে না নাই? এটা কি বিবেকের কথা? ওরে আমার রোগের চিকিৎসার জন্য আমি আল্লাহওয়ালার কাছে গেলাম, আমার নামাজ পড়তে ভাল লাগে না, আল্লাহ বলার সোহবত পেয়ে যেন আমার অন্তর তৈরি হয়ে যায় নামাজের জন্য। এখন ওখানে গিয়ে যদি দেখি নামাজ না পড়লে আমার হিসাব ভরে না, আমিও ভরি না, তো একই আছি। মনে করছিলাম বিড়ি টানা বন্ধ করবো, হিসাবের ওখানে গিয়ে দেখি না হিসাব জুড়ে বড় গাঞ্জা টানে, তাহলে ওখানে যাওয়া যাবে? এরে নবীর উম্মতের দল,
এই জন্য আল্লাহওয়ালার কাছে যাওয়ার আগে দুইটা জিনিস আগে নজরে দেখবা প্রকাশ্য, বাকিগুলো পরে দেখবা। প্রথম দেখবা দুই জিনিস, এক নাম্বারে যে আল্লাহওয়ালার মাধ্যমে আমার অন্তরের চিকিৎসা করে জান্নাতে যাব, তার মধ্যে প্রথম দুইটা গুণ দেখা লাগবে নগদ। এক নাম্বারে দেখবা সহি কোরআনের তেলাওয়াত আছে নি, দুই নাম্বারে দেখতে হবে সুন্নতের আমল করেনি, এটা দুইটা নগদ দেখতে হবে। এরপরে ভিতরে গিয়ে অন্য কিছু দেখবা, বাবা যখন জুতা পায়ে দেয়, জুতা পায়ে দেওয়ার সুন্নত, আগে বাম পাও জুতার উপরে রাখবে, ডান পাও রাখবে, এরপরে ডান পাও জুতার মধ্যে আগে ঢুকাবে, এরপরে বাম পাও ঢুকাবে, ঢুকানো শেষ, এবার বাবায় কোথায় রওনা দিবে, ফির বাবা রওনা দিতে গিয়া সুন্নত হলো ডান পাও আগে দিবে, বাবায় দেখবা ডান পাও আগে দেয়নি, বাবায় বসে গেল, বসার মধ্যে সুন্নত তরিকা, বাবায় এক গ্লাস পানি পান করতেছে, ওই বাবায় পীর বাবায় পানি পান করা তার মধ্যে সুন্নত হলো, ডান হাত দিয়া পান করবে, ডান হাতে গ্লাস লইল, তারপরে তিন শ্বাসে পানিটা পান করবে, যদি দেখো বাবায় বাম হাতে গ্লাস নিয়ে একটানে পানি পান করলো, সুন্নত নাই। যার কাছে সুন্নত নাই খোদার কসম এর কাছে জান্নাতের রোগীর কোনো চিকিৎসা নাই। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা সোহবতে এত রাত লেকুনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেতারা জসদ সালে তাআত বেরিয়া, রাগ করলেন আপনারা, আল্লাহ আল্লাহ রাখবেন, একদলকে লাগবে মানে জনমের মতো জাহান্নামে লয়ে যাবো, আর একদল তো লাগবেই না যুদ্ধ, দোনো দল ভণ্ড, দোনো দল ভণ্ড, যারা খা আল্লাহ আল্লাহ লাগবে মানে পাও দুইয়া তার মানে খামু ভণ্ড, লাগবে মানে বৌশুদ্ধ লাগবে ভণ্ড, আর যারা বলে আল্লাহ আল্লাহ কিচ্ছু না লাগবেই না দরকারি নেই তারাও ভণ্ড, আর হক্কারা আল্লাহ আল্লাহর কাছে যাব তার কথা মতে চলবো, বলে কতক্ষণ আমার পীর সাহেব নবীর সুন্নত অনুযায়ী চলবে যতক্ষণ। পীর সাহেবের দাড়ি না থাকলে টাটকা শুননি, পীরের চুলগুলো লম্বা থাকলে টাটকা শুননি, পীরের গলার মধ্যে চেইন লাগানো স্বর্ণের আংটি লাগানো রসুলের টাটকা আসে, কথা বলেন। পীর যদি আপনার একজন ইমাম, পীর কি ইমাম, ধর্মীয় ইমাম, 30 বছর পীরের দরবারে গেলেন, একবারও পীর সাহেবের দুই রাকাত নামাজের ইমামতি করতে পারলো না, ও ভৈরবের মানুষ, আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন, আপনার বিশ্বাস, আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে, আমার নবীর থেকে বড় যদি কেউ না থাকে, আমার নবী যদি কালেমার দাওয়াতের জন্য মানুষের দারে 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 ঘুরিয়া কষ্ট করে পেটে পাথর বাঁধে তায়েফের ময়দানে চলে গেছেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর শরীর মোবারকে পাথর নিক্ষেপ করে, শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীর মোবারকে পাথর নিক্ষিপ্ত হচ্ছে, কেমন অবস্থা, নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকায় গেল, কে সে নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশাবাসি পরা হারাম, সেই নবীর শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় 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 অনুষ্ঠানে আমরা মেশক হিসেবে ব্যবহার করতাম, ওই নবীর শরীর মোবারকে পাথর বৃষ্টির মতো যখন আসতে শুরু হলো, আমার নবী এক কদম দুই কদম পেছনে দিয়া দিয়া জন্মভূমির দিকে রওনা, আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ জিব্রাইল আমিনের পাঠায় বলেন, ও জিব্রাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর আমি ঠিক মতো মা বাবা খানার টাকাও দিতে পারে নাই, কত কষ্ট করে পড়েছি বছরে এক সেট জামা কাপড়ও দিতে পারে নাই, এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, এই টুপির কারণে কত গালি দাড়ি রাখার কারণে কত গালি খাইলাম, এত কষ্ট করে মাদ্রাসার জিন্দিগিটা কাটাইলাম, এরে পর্দার আড়ালের মা
তোমার এলাকায় ডানে বামে যদি মাদ্রাসা থাকে, একদিন গিয়ে খবর নাও যেই সন্তান বাসায় ঘুমায় যায় সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না, ওই বাচ্চা গুলো মাদ্রাসায় পড়তেছে রাত্র দশটার আগে ঘুমায় না, ফজরের এক ঘন্টা আজানের আগে উঠা রেডি হয়ে গেল, ঠান্ডা পানি দিয়া বাচ্চাটা অজু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহরে ডাক দেওয়া শুরু করল। মাদ্রাসায় একটু গিয়া দেখবা মাঝে মাঝে ভোর রাত্রে আজানের এক ঘন্টা গিয়া দেখবা মাদ্রাসায় বাচ্চাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কত মাদ্রাসায় কান্নার আওয়াজ। এরে পর্দার আড়ালের মা তুমিও মা, খাজা মঈনুদ্দিনের মাও একজন মা, এরে ভৈরবের মা তুমিও মা, উলামায়ে কেরামের মাও মা, এরে আম্মা যার মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে যাও। কত মানুষ এইসা পায় জড়ায় কা